ওয়ালাইকুম। ব্লেন্ডার গ্রেডার শিল্পটা কিছুই লাগবে না, একটা তালা দিয়ে দেখেন তালার কামাল। আপনারা তালা দিয়ে আপনাদের ঘরের মশলা আসলে একেবারে মিহি করে নিতে পারবেন। এই বিষয়ে অনেকগুলো টিপস রয়েছে যা প্রত্যেকটা গৃহিণী থেকে প্রত্যেকটা মানুষের অনেক প্রয়োজনে আসবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এরকম ড্রেস আসলে ছোট বড় সবাই পরে থাকে, বিশেষ করে জর্জেট বা বিভিন্ন কালারের ড্রেসে আমরা ওড়না আটকে দিতে কী করি, সেফটি পিন ব্যবহার করি। অনেক সময় শাড়িতেও কিন্তু আমরা সেফটি পিন ব্যবহার করি, কিন্তু আসলে অনেক সময় ভুলবশত সেফটি পিন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কী হয়, সেফটি পিনটা এমন করে জামার সঙ্গে গেঁথে যায়, ওড়নার সঙ্গে গেঁথে যায় যে আমরা আর খুলতে পারি না। অনেক বড় সমস্যার মধ্যে পড়ি, আমাদের বিভিন্ন দামি ড্রেস বা শাড়ি একেবারে কি হয়, নষ্ট হয়ে যায়, ফুটো হয়ে যায়। অনেক সময় এই যে বাচ্চাদের পরে দিলে তারা খুলতে পারে না, খোলার চেষ্টা করে, অনেক সময় কিন্তু ওড়নাটা ছিঁড়ে উঠে যায়, আমাদের অনেক বড় লস হয়ে যায়। আসলে দামি জামা নষ্ট হলে খুব খারাপ লাগে। তো আমরা যদি সেফটি পিন ব্যবহার করার আগে একটু কাগজ এভাবে ছিঁড়ে টুকরো করে এভাবে যদি সেফটি পিনে লাগিয়ে নেই, তাহলে আমাদের সেফটি পিন, আমরা যদি কাপড় পরার সময় সেফটি পিন ব্যবহার করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই সেফটি পিনের এই পিছনের অংশটাই কিন্তু কাপড়ের মধ্যে আটকে যায়। কিন্তু এভাবে করে আপনারা করে দেখবেন, শাড়ি বা সালোয়ার কামিজ যেখানে ওড়নাতে যেখানে আপনারা সেফটি পিন ইউজ করেন, এই ছোট্ট একটা টিপস ফলো করবেন, দেখবেন আপনাদের কাপড় নষ্ট হবে না। এখন আমার পরবর্তী টিপস, অনেক সময় বেসিংয়ে কি হয়, পানি আটকে যায়, আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি, মিস্ত্রি ডাকাডাকি করি, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি, আসলে কি করব ভেবে পাই না, অনেক কিছুই করেই সমাধান পাই না। তো আমরা ছোট্ট একটা টিপস ফলো করতে পারি, এরকম একটা বোতল ভরে নিতে পারি, নেওয়ার পর এভাবে মুখটা উল্টিয়ে দিয়ে এভাবে প্রেস করব। এভাবে করে বেসিংয়ের পাইপে যদি কোনো ময়লা জমে থাকে, ময়লা একেবারে দূর হয়ে যাবে, আপনাদের অনেক টেনশান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। নেই তো এভাবে, অথবা লবণ আর একটু বেকিং সোডা দিয়ে গরম পানি ঢালতে পারেন, ফুটন্ত গরম পানি। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই একটা লাইক করে দিবেন। এরপর আমার পরবর্তী টিপস, আমরা কিন্তু অনেক শৌখিন সবাই চুড়ি ব্যবহার করে থাকি, ছোট বড় সবাই। তো চুড়ি আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি, এভাবে চুড়ির যে চুড়ি রাখাটা সেটাতেও আমরা কিন্তু রাখি, রেখে আমরা যে কোনো জায়গায় ড্রেসিং টেবিলে বা ওয়ার্ড্রপের উপরে যে কোনো জায়গায় এটা রাখি, কিন্তু ধুলোবালি পড়ে আমাদের শখে চুড়িগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা ছোট্ট একটা পলিব্যাগ এভাবে করে যদি দিয়ে রেখে দেই ঘরের যে কোনো জায়গায়, তাহলে কোনো ধুলোবালি বা ময়লা ডাস্ট পড়বে না। তো আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে। এরপর আমার পরবর্তী টিপস চলে আসলাম। তো আমরা কিন্তু সবাই চশমা ব্যবহার করে থাকি, কিন্তু চশমার যে গ্লাসটা রয়েছে এটাতে এতটা স্পট পড়ে যায় যে আমরা কিন্তু চোখে ঝাপসা দেখি। অনেক সময় কাপড় দিয়ে মুছলে এই ঝাপসা এটা যায় না, দেখতেও খুব খারাপ লাগে বাহিরে গেলে। তো আমরা কিন্তু কি করতে পারি, এইরকম বডি স্প্রে সবার ঘরেই থাকে, আমরা এই নিতে এভাবে করে একটু করে দিয়ে নিতে পারি। দেওয়ার পর কি করব, আমরা একটু সময় রাখবেন, জাস্ট কয়েক সেকেন্ডের মতো রাখলেই হবে। এরপরে সুতি একটা সুন্দর সফট কাপড় দিয়ে আপনারা দুই পাঁচটা এভাবে মুছে নেবেন, তাহলে দেখবেন আপনাদের চশমা যত স্পট পড়ুক, অনেক সময় কালচে হয়ে যায়, দাগ হয়ে যায়, ঝাপসা দেখা যায়, তো আপনাদের চশমা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এভাবে করে আপনারা পরিষ্কার করে দেখেন। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এরপর আমার পরবর্তী টিপস হচ্ছে, এরকম জর্জেট মানে সালোয়ার বা ওড়না এগুলো যেভাবেই ভাঁজ করি না কেন, এলোমেলো হয়ে যায়। আসলে ওয়ার্ড্রপে বা কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে আমরা
সমস্যার মধ্যে পড়ি, ভাঁজ এলোমেলো হয়ে যায়, কুচকে যায়, জামা কাপড় কুচকে গেলে আসলে পরতে খুব খারাপ লাগে। তো সেই সময় আমরা কিন্তু এভাবে রোল করে রাখলে জামা কাপড়টা এলোমেলো হয় না। আপনারা চাইলে এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে গেঁথে দিতে পারেন, তাহলে একেবারে সুন্দর হয়ে থাকবে। আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি, জাস্ট সালোয়ার যদি জর্জেট হয় তাহলে ওড়নাটা এভাবে আপনারা ভাঁজ করবেন। আসলে জর্জেট জামাগুলো ভাঁজ মানে থাকতে চায় না, এলোমেলো হয়ে যায়। তো আমরা কি করব, ওড়নাটা এভাবে সুন্দর মতো করে ভাঁজ করে নিব প্রথমত, দেখতে পাচ্ছেন। এরপরে যে সালোয়ারটা আছে এই ওড়নার মধ্যে দিয়ে আবারও রোল করে নিব এভাবে। এভাবে যদি আমরা ব্যাগে কাপড় নেই, জায়গাও কম লাগবে কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, বা ওয়ার্ড্রপে বা আলমারিতে এভাবে রাখলেও কিন্তু আমরা সুন্দর মতো করে কাপড়টা রাখতে পারবো। তো আশা করছি এই টিপসটিও আমাদের অনেক উপকারে আসবে। তো এরপরে আমার এই লাস্ট টিপস হচ্ছে যে তালা, একটা তালার কামাল দেখেন সত্যি। কিন্তু আমরা এই জাস্ট ছোট্ট একটা তালা দিয়েই আমাদের সংসারের যত ঝামেলা করতে পারবো। অনেক সময় আমরা অনেক ব্যস্ত থাকি, তাড়াহুড়া করে মশলা করার সময় পাই না, ব্লেন্ডার বের করতে গেলে পরিষ্কার করতে হয় শিলপাটা, মশলা বাটলে আবার ধোয়া লাগে, পরিষ্কার করা লাগে, অনেক ঝামেলা। তো এ ধরনের শুকনো মরিচ, কাঁচা মরিচ, যে কোনো কিছু গুঁড়ো করতে চাইলে জাস্ট একটা তালা দিয়ে আপনারা করতে পারবেন। অবশ্যই জিরে বা কিছু গুঁড়ো করতে গেলে একটু টেলে নেবেন শুকনো খোলায়, বা মরিচ যদি আপনারা গুঁড়ো করতে চান মরিচটা একটু হালকা ভাজা ভাজা করে নেবেন, গরম করে নেবেন। নেওয়ার পরে এরকম একটা পলি ব্যাগ নিতে হবে। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ডাবল করে দিয়েছি, অবশ্যই একটা মোটা পলি ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে জাস্ট একটা তালা দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এটা গুঁড়ো করতে পারবো। অবশ্যই আপনারা এটা গরম করে নিবেন, টেলে নিবেন শুকনো খোলায়, তাহলে কিন্তু এই জিরাটা মচমচে হবে, গুঁড়ো হবে, অথবা রোদে দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন। তো আমরা তাড়াহুড়ার ক্ষেত্রে এই তালা দিয়ে বা ভারী কিছু, তালা ছাড়াও আপনারা অন্য কিছু ভারী কিছু দিয়ে করতে পারেন, এক নিমেষেই আপনারা গুঁড়ো করতে পারবেন। তো দেখছেন জিরাও গুঁড়ো করতে পারবেন, গোলমরিচ গুঁড়ো করতে পারবেন, শুকনো মরিচ টেলে নিয়ে গুঁড়ো করতে পারবেন। এরপরে আমি আদা আর হচ্ছে রসুন দেখাচ্ছি, এটাও কিন্তু আপনারা শিলপাটা গ্রেটার কিছুই লাগবে না, মিক্সি কিছুই লাগবে না, আপনারা এভাবেই করে কিন্তু যত যতটা সম্ভব পেস্ট করতে পারেন, থেতো করতে পারবেন। মানে যদি খুব মিহি করতে চান একটু বেশি সময় নিয়ে করতে হবে, আর যদি অল্প করে করতে চান যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারবেন। ঝটপট রান্নার ক্ষেত্রে এই ট্রিক্সটা আমি আসলে সব সময় করতে বলছি না, তাড়াহুড়ো করে কাজ করতে গেলে আমাদের অনেক সময় এই টিপসগুলো অনেক কাজে লাগে। তো অবশ্যই এই টিপসগুলো সবার কাজে আসবে, সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করবেন, পেজে থাকলে ফলো করবেন, অবশ্যই একটা লাইক করবেন।